बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय छात्र छात्री बृंद, आशा करी तुम्हरा सकले भालो आसो, सुस्थ आसो एवं निरापदे आसो। पृथिवीव्यापी वैश्विक महामारी कोविड 19 एर कारणे आमादेर स्वाभाविक जीवनयात्रा अनेकटाई व्याहत हयेछे। एर प्रभाव आमादेर शिक्षा कार्यक्रमेर उपरो पड़ेछे। शिक्षा कार्यक्रमके धारावाहिक रखार जन्य सरकार एकादश श्रेणी अनलाइन क्लासेर शुभ उद्बोधन करेछेन। 2020-21 शिक्षाबर्षेर एकादश श्रेणीते तोमरा जारा भर्ती हयेछो, काउनिया कलेजेर पक्ष थेके अनलाइन क्लासे तोमादेर स्वागतम। आजकेर एई अनलाइन क्लासे आमी मोसामात रुमा खातुन, काउनिया कलेज प्रभाषक इस्लामेर इतिहास ओ संस्कृति, काउनिया रंगपुर। एकादश श्रेणीते इस्लामेर इतिहास ओ संस्कृति विषये दुइटि पत्र रयेछे, प्रथम पत्र ओ द्वितीय पत्र। आमी तोमादेर प्रथम पत्र पढ़ाबो। ताहले तोमादेर आजकेर क्लास शुरू करा जाक। आजके आमादेर प्रथम क्लास, ताई प्रथम अध्याय थेकेई आमरा पढ़ा शुरू करब। प्रथम अध्याये पाठ एके रयेछे प्राक इस्लामी आरबेर भौगोलिक अवस्थान ओ भूप्राकृतिक बैशिष्ट्य। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সামের নাম অনুসারে আরব জাতি সেমিটিক জাতি নামে অভিহিত। আরবরা সেমিটিক জাতিরই বংশধর। তবে আরব নামকরণ করা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা মতপার্থক্য রয়েছে। অনেকের মতে প্রাচীন হেজাজের তায়ামা প্রদেশের আরাবা নামক স্থান থেকে আরবের উৎপত্তি। আবার অনেকে বলে থাকেন আরবদের আদি পূর্বপুরুষ কাহাতানের পুত্র ইয়ারাবের নাম থেকে আরব শব্দের উৎপত্তি। কেউ কেউ বলেছেন হিব্রু আবহার অর্থাৎ মরুভূমি শব্দ থেকেও আরব শব্দের উৎপত্তি। আরবরা যেহেতু বাগ্মিতায় পারদর্শী ছিল আর আরব শব্দের আভিধানিক অর্থ হল বাগ্মিতা, তাই অনেকে মনে করেন যে এই বাগ্মিতা শব্দ থেকেও আরব শব্দের উৎপত্তি। তবে মরুময় বৈশিষ্ট্যের কারণে ওই অঞ্চলের আরব নামকরণের পক্ষেই অধিকাংশের মত। আরব উপদ্বীপের তিন দিকে সাগর ও একদিকে স্থলভাগ বেষ্টিত হওয়ায় আরববাসীরা এই উপদ্বীপকে জাজিরাতুল আরব নামে অভিহিত করেছে। আরবের ভৌগোলিক অবস্থান। ইসলাম ধর্মের উৎপত্তি স্থল হল আরব উপদ্বীপ। আরব উপদ্বীপের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে। এর উত্তরে রয়েছে সিরিয়ার মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর ও পশ্চিমে লোহিত সাগর। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। তবে অন্যান্য মহাদেশ আবিষ্কারের পূর্বে পৃথিবীর মানচিত্র অনুযায়ী আরব পৃথিবীর কেন্দ্রস্থল হিসাবে বিবেচিত হতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতটুকু পাঠ শেষে যা যা জানলাম, আরবের নামকরণ সম্পর্কে জানলাম, আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন এবং আরবের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানলাম। এবার আমরা আসি আরবের আয়তন ও লোকসংখ্যা। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরবের আয়তন 10,27,000 বর্গ মাইল বা 26,58,781 বর্গ কিলোমিটার। ভারতীয় ইসলামী চিন্তাবিদ আলাম্মা শিবলী নোমানির মতে আরব উপদ্বীপের দৈর্ঘ্য 1500 মাইল, প্রস্থ 600 মাইল এবং সর্বমোট আয়তন 12,00,000 বর্গ মাইল। আয়তনে এটি ইউরোপের 1/4 এবং আমেরিকার 1/3। 2018 সালের জরিপ অনুযায়ী আরবের লোকসংখ্যা 7,80,00,000 মতো। মরুভূমি অঞ্চল বলে এখানে আয়তনের তুলনায় জনবসতি কম। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল ও উর্বর অঞ্চল। মরু অঞ্চল, আরবের অধিকাংশ অঞ্চল মরুময় এবং অনুর্বর। পিকে হিট্রির মতে এই মরু অঞ্চল সিরিয়ার মরুভূমি,
আফ্রিকার সাহারা মরুভূমি এবং গোবি মরুভূমির একটি বিচ্ছিন্ন অংশমাত্র। ভূপ্রাকৃতিক তারতম্য অনুসারেও এই মরু অঞ্চল তিন ভাগে বিভক্ত, যথা আল দাহানা, আল হাররা ও আল নুফুর। পাহাড়ি অঞ্চল আরব উপদ্বীপের পশ্চিমাংশে লোহিত সাগরের তীরবর্তী উত্তর দক্ষিণ বরাবর একটানা পর্বতমালাকে আরব অঞ্চলের মেরুদণ্ড বলা হয়। উর্বর অঞ্চল মরু ও পার্বত্য এলাকা ছাড়াও আরব ভূখণ্ডে উর্বর তৃণভূমি অঞ্চল বিদ্যমান। আরবের এই উর্বর অঞ্চল কয়েকটি প্রদেশে বিভক্ত, যথা হেজাজ, ইয়েমেন, নজদ, হাজরামাউত ও ওমান। এই প্রদেশগুলোর মধ্যে আরবের মধ্যভাগে অবস্থিত হেজাজি হল ইসলামের কেন্দ্রভূমি। বিশেষত মক্কার চতুর্দিকের ভূখণ্ডকেই হেজাজ বলা হয়। হেজাজের বিখ্যাত শহর মক্কা, মদিনা ও তাইফে মানুষ বসবাসের উপযোগী। ইয়েমেন, হাজরামাউত ও ওমান নিয়ে দক্ষিণ আরব গঠিত। ইয়েমেন শব্দের অর্থ সুখী বা সৌভাগ্যবান। এবার আমরা আসি পাঠ দুইয়ে। পাঠ দুইয়ের শিরোনাম প্রাক ইসলামী আরবের আবহাওয়া, উৎপন্ন দ্রব্য ও জীবজন্তু। আবহাওয়া ও জলবায়ু, আমরা জানি আরবের সর্বত্র আবহাওয়া অত্যন্ত শুষ্ক ও উত্তপ্ত। অভ্যন্তরীণ নদনদীর অভাবে মরু অঞ্চল শুষ্ক, রুক্ষ, রৌদ্রদগ্ধ ও গাছপালা শূন্য এবং লু হাওয়া প্রবাহিত এলাকা। পিকে হিট্রি বলেন, পূর্ব ও পশ্চিমে সমুদ্রবেষ্টিত হলেও সেই জলরাশি এখানকার ভূমি সিক্ত করতে পারেনি, কারণ আরব ভূমির অধিকাংশই আফ্রিকা, এশিয়ার বৃষ্টিহীন প্রান্ত। আরবের উৎপন্ন ফসলের মধ্যে খেজুরি ছিল অন্যতম প্রধান কৃষিপণ্য। আরববাসীরা খেজুর গাছকে রানী গাছ বা দ্য কুইন অফ দ্য ট্রিস হিসাবে অভিহিত করেছেন। খেজুর ছিল আরববাসীদের অন্যতম প্রধান প্রিয় ও পুষ্টিকর খাদ্য। খেজুরের বীজ গুঁড়ো করে উটকে খাওয়ানো হতো। খেজুরের গাছ ঘরের খুঁটি বা স্তম্ভ হিসাবে ব্যবহার করা হতো। খেজুরের পাতা দিয়ে ঘরের ছাউনি ও চাটাই বানানো হতো। খেজুর গাছ জ্বালানি হিসাবে ব্যবহার করা হতো। খেজুরের রস ছিল আরববাসীর শৌখিন পানীয়। খেজুরের আঁশ থেকে মজবুত ও শক্ত দড়ি তৈরি করা হতো। তাই খেজুরের সার্বিক গুণাগুণ বিবেচনা করে খেজুর গাছকে আরববাসীরা রানী গাছ হিসাবে অভিহিত করেছে। আরবীয় ঘোড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমরা সামনাসামনি ক্লাস নেওয়া অভ্যস্ত। যেহেতু তোমরা তোমাদের প্রশ্ন করার তেমন সুযোগ পাচ্ছ না, তাই আমি একাধিক ধারাবাহিকভাবে তোমাদের বলে যাচ্ছি। জানি না তোমরা কিভাবে এটা নিতে পারবে, তবে তোমরা তোমাদের মতামত জানাবে। তো যাই হোক, আমরা আমাদের পাঠে চলে আসি। আরবীয় ঘোড়া। আরবের দ্রুতগামী তেজি ঘোড়া বিশ্ববিখ্যাত। ঐতিহাসিক পিকে হিট্রি বলেন, খ্রিস্টীয় যুগ সূচনার আগেই সিরিয়া থেকে আরবে ঘোড়া আনা হয়েছিল এবং এখানেই ঘোড়াগুলো তাদের বংশসূচিতা অক্ষুণ্ণ রেখেছিল। ঘোড়া পালন কষ্টসাধ্য ও ব্যয়বহুল হলেও ঘোড়দৌড়, শিকার ও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার ছিল ব্যাপক। তাছাড়াও যাযাবররা তাদের দুষ্যবৃত্তি এবং লুটতরাজ কাজের জন্য ঝটিকা অভিযানে ঘোড়া ব্যবহার করত। এবার আরবের অন্যতম পশু উট। উটকে আরববাসীরা মরুভূমির জাহাজ বা দ্য শিপ অফ দ্য ডিজার্ট বলে অভিহিত করেছে। আরবের অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই উটের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। উট ছাড়া মরুবাসী আরবদের জীবন কল্পনা করা যায় না। পবিত্র কুরআনেও উটকে আরববাসীর জন্য আশীর্বাদ স্বরূপ দেওয়া হয়েছে বলে আল্লাহ পাক বলেছেন। এবার আমরা আসি, উটকে মরুভূমির জাহাজ বলা হয়েছে কেন? আমরা জাহাজ বলতে মনে করি যে সাধারণত এক স্থান থেকে অন্য স্থানের যাতায়াতের মাধ্যম, কিন্তু উট শুধু যাতায়াতের মাধ্যম হিসাবেই ছিল না। উটের সম্পূর্ণটাই আরববাসীর উপকারে লেগেছিল। উটের মাংস ছিল আরবীয়দের অন্যতম পুষ্টিকর খাবার। উটের দুধ পান করে তারা
পানির চাহিদা নিবারণ করত। উটের চামড়া দিয়ে তাঁবু বানাতো, উটের পশম থেকে শীতকালীন পোশাক তৈরি করত, উটের হাড়হাড্ডি দিয়ে অস্ত্র বানানো হতো, উটের মূত্র উৎকৃষ্ট জ্বালানি হিসেবে উটের মল উৎকৃষ্ট জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো এবং উটের মূত্র চুলের টনিক ও মস্তিষ্ক রোগীর ওষুধ হিসাবে ব্যবহার করা হতো। উট বিবাহের যৌতুক, রক্তপণের রক্তপণ আদায় এবং যার ঘরে সবচেয়ে বেশি উট আছে তাকে ধনী ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হতো। উট শীতকালে 5 দিন, শীতকালে 25 দিন এবং গ্রীষ্মকালে 5 দিন মতান্তর 15 দিন পানি পান না করেও বেঁচে থাকতে পারত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উট যেখানে উন্নত আরবরাও সেখানে উন্নত। আজকের পাঠদান এখানেই শেষ করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি দেখবে, শুনবে এবং এখান থেকে উপকৃত হবে। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।